স্কলাস্টিকা গুলশান জুনিয়র শাখার উদ্যোগে মঞ্চস্থ করা হয় নাটক কিচিমিচি। দুপুরে রাজধানীর গুলশানে স্কলাস্টিকা স্কুল প্রাঙ্গণে নাটকটি মঞ্চস্থ হয়। এতে তুলে ধরা হয় পরিবেশ ও প্রকৃতির নানান বিষয়। স্কলাস্টিকা গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফরদা ফারহানা আলম জানান, শিক্ষার্থীদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই এমন নাটক মঞ্চস্থ করা হয়। এটি রাজধানীর বিভিন্ন স্কুলে মঞ্চায়নের আহ্বান জানান অতিথিরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম।